টিকিট পেয়ে কি কল্যাণ ব্যানার্জিকে ফোন করেছিলেন? মানে আমি বলছি তৃণমূলের সাংসদ, দীর্ঘদিনের নেতা, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি একটা ফোন করেছিলেন? তৃণমূলের নেতাদের লোকে একে তাকে পার স্কোয়ার ফিট বলে চিৎকার করে, এই পার স্কোয়ার ফিট কনসেপ্টের উদ্ঘাটন হচ্ছেন তৃণমূলের সেই সময়কার মেয়র আজকে বিজেপির প্রার্থী ডক্টর অতীন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওইদিকে বিজেপির রথীন চক্রবর্তী, তো এই দুজন হেভিওয়েট বেশি কাকে মনে করছেন? আমার থেকে হেভিওয়েট ওনারা কেউ নন। রথীন বাবুর জন্য অমিত শাহ বা স্বয়ং নরেন্দ্র মোদী এসে ভোট চাইবে, আবার প্রসূন বাবুর জন্য ভোট চাইতে চলে আসবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সব্যসাচীর জন্য কে আসবে? কমিউনিস্ট পার্টির প্রার্থীরা কোনোদিন ওয়েটের উপর নির্ভরশীল হন না। অনেকেই বলছেন যে প্রোডাক্টটা খারাপ কিন্তু সেলসম্যানগুলো খুব ভালো, অনেকেই বলছেন, দীপশিতা, মীনাক্ষী, প্রতীকুর, আরও অনেকে আছেন, সেলসম্যানরা খুব ভালো কিন্তু প্রোডাক্টটা চলছে না মার্কেটে। এই 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 টার্মিনোলজিতে আলোচনা করতে থাকেন তাহলে কোম্পানি চালানো আর সরকার চালানো দুটো এক বসে বিষয় হয়ে যায়, সেটা হচ্ছে মানে এই মুহূর্তে চলছে। আপনারা ইলেকট্রোয়াল বন্ড নিয়ে কোর্টে গেছিলেন এবং জিতেছেনও, তো যে ইস্যুতে আপনারা ইলেকট্রাল বন্ডটা নিয়ে গেছিলেন সেই একই ইস্যু তো কংগ্রেসও করে বসে আছে, তাহলে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট কেন করলেন? আপনি কি চালাতে চাইছেনটা খুব ইম্পর্টেন্ট, এনজিও নয়, পার্টি চালাতে হবে, পার্টিটাই চালানো। যেভাবে আমি বামেদেরও হাওয়াই ছুটি পড়তে দেখছি এবার লোকসভা নির্বাচনে, যে কোনো দিন কিন্তু কেউ হাওয়াই ছুটি প্রতীকটা নিয়ে নিতে পারে আমার যা মনে হচ্ছে। অ্যাপ্লাই করলে বোধ হয় পাওয়াও যেতে পারে। এখন ইলেকশন বন্ডে গোপনে কাউকে টাকা দেওয়ার থেকে বরং শর্ত চাপানোটা আরেকটা কোথাও যেন বেড়ি পড়িয়ে দেওয়া, শিল্পপতিদের পেট ভরানো বা শিল্পপতির ছেলের বিয়েতে লাড্ডু খাওয়ানো সাংবাদিককে, এটা আমাদের কাজ। হাওয়াই চটি পরে মানে ভোটের প্রচারে গেলে কি মানে ভোটারদের কাছে, প্রার্থী হিসেবে ভোটের প্রচারে গেলে তো ভোটারদের কাছে গ্রহণযোগ্যতাটা কি বাড়ে? জ্যোতিবাবুকে কোনোদিন একটা মানে কোনো জায়গায় গিয়ে ফেস টু ফেস পড়তে হয়নি, আবার জ্যোতিবাবুকে কোনোদিন দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ওই নাটক করতে হয়নি, কোনো পুজো করছেন বা কিছু করছেন, তিনি তার মতন চলেছেন। আমি যদি আমার কাজটা যদি ঠিক করে করি তাহলে আমার মনে হয় আপনি হাওয়াই চটি পরুন আর আপনি অন্য কোনো জুতো পরুন, এটা খুব একটা ম্যাটার করে না। পৃথিবীর অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে আমি আশ্চর্য হব না কয়েকদিন বাদে হাওড়ার যদি নাম আছে। এখনই অতি বাম সমর্থকও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা চলছে তাতে সরকার বদলানোর কোনো চিহ্ন মাত্র নেই, তাহলে তো সেটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। তার মানে কি আপনি বলতে চাইছেন এখন আইনসভা নয়, পার্লামেন্ট বা সংসদ কক্ষ এখন আইনসভা নয়, এখন বিল পাস সভা হয়ে যাচ্ছে? বিজেপি যদি আবার সরকার করে এবং অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা যদি চলে আসে ভারতের ভোট হবে। দ্য নিউজ রুম প্লাস 11 মে শনিবার রাত 9টায়।